আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল লাইক কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লোকসানের মুখে সিরাজগঞ্জের পোলট্রি শিল্প কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। এবং রঙিন মাছ নিয়ে স্বপ্ন বুনছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা রিফাত, উৎপাদন ও বাণিজ্যে নতুন পথের সন্ধান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। লোকসানের মুখে পড়েছে সিরাজগঞ্জের পোলট্রি শিল্প। এরই মধ্যে জেলার অনেক খামার বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সাথে যুক্ত কয়েক হাজার পরিবার। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সিরাজগঞ্জে গত দুই দশকে ছোট বড় মিলিয়ে প্রায় 4000 পোলট্রি খামার গড়ে ওঠে। খামারিরা বলছেন, গত কয়েক বছরে বাজার সম্পূর্ণই অস্থিতিশীল হয়ে পড়েছে। পোলট্রি খাদ্য, মুরগির বাচ্চা ও ঔষধের দাম বেড়েছে দফায় দফায়, কিন্তু সে অনুপাতে উৎপাদিত ডিম ও মুরগির দাম না বাড়ায় প্রতিনিয়ত লোকসান গুণে সর্বশান্ত হয়েছেন বহু খামারি। আমার মুরগি ছিল প্রায় 35-40 হাজার, এখন প্রায় 8-10 হাজার মুরগি আছে, আবার নতুন কিছু বাচ্চা উঠাইছে। এর ব্যবসা ছাড়া তো আমাদের আর কোনো কর্মই নাই। খামারগুলো বন্ধ হয়ে গেছে, আমরা চালু করবো কেউ করে, আমাদের তো চালু করার জন্য কোনো সাহায্যগিতা না করলে আমরা চালু করে চলো। বাচ্চার দাম বেশি, তারপর আপনার এই উৎপাদন করে বিক্রি করতে গেলে দাম কম। সরকারি প্রণোদনা বা ঋণ সুবিধা না থাকায় খামারিরা একের পর এক খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। প্রায় একের থেকে দুই দিনের ভিতরে আমার মুরগিগুলো সব মারা যায়। আমি বুঝতে পারি নাই, তখন পানি সম্পদ অধিদপ্তরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারা রোগটা নির্ণয় করতে পারলো না। ডাক্তারের কাছে গেলে পরে ওষুধে কাজ করে না, বিভিন্ন ধরনের সমস্যা, যার ফলে মার খাওয়া খাওয়া অনেকেই খামার বন্ধ করে দিয়েছে। আমরা এখন কি করব, এই এইটা আমরা সরকারের কাছে আবেদন চাই। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে খামারিদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন এই সহজ শর্তে যদি তাদেরকে ঋণ প্রদান করা হয়, তাহলে এই শিল্পের আবার তারা ঘুরে দাঁড়াবে। চেম্বারের এই দাবিতে একমত প্রাণী সম্পদ বিভাগও। অহেতুক একজনের কথা কাছে না শুনে জানে মুরগি বা ব্রয়লার না তোলে, কিছু যাতে প্রশিক্ষণ বা ধারণা নিয়ে তারপরে যাতে মুরগি খামারে উঠায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর থাকছে রঙিন মাছ নিয়ে স্বপ্ন বুনছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা রিফাত, উৎপাদন ও বাণিজ্যে নতুন পথের সন্ধান। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। টাঙ্গাইলের বধুপুরে রঙিন মাছ চাষ করে সাফল্যের নজির করেছেন রাশেদ শাহরিয়ার রিফাত নামে এক তরুণ উদ্যোক্তা। সামান্য পুঁজি নিয়ে শুরু করলে অল্প দিনে উৎপাদন ও বাণিজ্যের পথ খুঁজে পেয়েছেন তিনি। টাঙ্গাইল থেকে মুস্তিমুদ্দিন আহমেদের রিপোর্ট। 6 বছর আগে মাত্র 6,000 টাকার পুঁজি নিয়ে রঙিন মাছ আবাদের একটি প্রকল্প শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ শাহরিয়ার রিফাত। 6 বছরে তার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 6,500,000 টাকা। আর এখন আমার দুইটা সাইট চলতেছে। এটা হচ্ছে আমার ই মাটি সাইট, যে জায়গায় আমি মাছগুলোর ব্রিড করি, আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমার বিক্রয় পয়েন্ট। এই বিক্রয় পয়েন্টে আমি মাছগুলো বিক্রি করি। আমার মতো যারা আগে শিক্ষিত বেকার ছিল, তারা যদি এইরকম উদ্যোক্তা হিসাবে এই বিজনেসে আসে, তারা সবাই সফল করতে পারবে। রিফাতের সাফল্য দেখে মাছ চাষে আগ্রহী হয়েছেন অনেকে। আমরা তখন হাস্যকর মনে করতাম, তো এখন দেখি এই ব্যবসাটা যে লাভজনক, এটা করতে পারলে আমরা নিজেরা আর্থিক অবস্থা ভালো হবে। আমি অলরেডি ই বানাই হেলাই দিছি মাছ চাষকরণের, এখন আমি ওই দিকে মাছ নিয়ে চাষ করবো। এখন অবশ্যই আমি কিছু মাছ নিছি পালি, অবশ্যই মাছগুলো অনেক দামি, মাছ বেচলে অনেক টাকা ইনকাম করা যায়। আমি চাই সবাই এই মাছগুলো আবাদ করুক, এই মাছগুলো আবাদ করলে সবাই আর্থিকভাবে সফল হতে পারবে। টাঙ্গাইলের মধুপুর থেকে মুস্তিমুদ্দিন আহমেদ, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লোকসানের মুখে সিরাজগঞ্জের পোলট্রি শিল্প কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
এবং রঙিন মাছ নিয়ে স্বপ্ন বুনছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা রিফাত, উৎপাদন ও বাণিজ্যে নতুন পথের সন্ধান। চ্যানেল লাইভ কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই, পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।